ছুট্টুর সময় একবার ঠাকরার বাড়িয়ে ডিংলা চুরি করতে গেছিলি। ঠাকরা চাপকায় আমার চুদরা লাল করে দিয়েছিল। আজ সালা বাইরে দুটো লোক আনে মদ্যা নেমাচ্ছে। আন বেটাটাকে ধরে আন। যাচ্ছি গো বদ্দা। কথা লুকাই আছিস বাহির বিরা। আর আসবি আমাদের কুলি গবরাকে বলে দিবি যা বেশি বাহাদুরি না মারতে। আমি ব্যবস্থা করে নিয়েছি, ওয়ার ফিচায় কারার ভ্যাকসিন দিব। বলে দিবি যা। চরে সবাই চো 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 জলদি করে পালা। শুন, আমি ভাবছি লকডাউনটা পেরাই গেলে আনাড়া একটা পানগুন্টি খুলব। আমিও চাষ রোডে একটা ভাজা ভিজার দোকান খুলব। আরে ভাই, গবরাকে কোনো মতে ধরে আনতে পারলেই ঠিক, ঠাকরার কাছে পয়সাটা পাবে। একটা বুদ্ধি পালি, গবরাকে আমি একাই ধরে নিয়ে আসতে পারবো। তুই বস না, একটা কথা বলছি শুন। আমার জন্য তোকে একটা কাজ করতে হবে। একটা কাজ করবি? হুম হুম। ওই তাড়ি বিকে ওকে চিনিস? হ্যাঁ চিনি। ওয়ার বিটিকে আমার দমে পছন্দ। তুই যা সম্বন্ধটা চুকা, আমি গবরাকে ধরে নিয়ে আসছি। দেখ শুন, পারবি না একাই, বেড়ে ডেঞ্জারাস লোক বটে কিন্তু। মরদ বটিনো মারি ঠার ঠিরা করাবো। তোমার বিটির সাথে ভাবতেছিলি আমার সঙ্গীটা সম্বন্ধ করব। হ্যাঁ নুনু, এই বছরে পার করে দিলে তো ভালোই হইতো। এখন খরচাও বাঁচবে, 50 লোক ডাকে নিয়ে বিয়া দিয়ে দিলেই হইলো। তো ছেলেটা কাজ বাজ করে নু? হ্যাঁ মাসি, জেসিবি চালায়। বাপের একটাই বেটা বটে, টাকা পয়সাও ভালো আছে, বিয়ারও বয়স হয়ে গেলছে। তো হ্যাঁ রে, এমনি কোনো নেশা ভাঙ করে নাই? নাই নাই, ছোট সময় তিরঙ্গা খাইতো, এখন তো আর তিরঙ্গা পাওয়া যায় নাই। তো তখন দু একটা দিরুবা খায়। গুটখা খায়? আহ, ওটা আবার নেশা লয়, মদের গন্ধ ডাকতে টুকু আধেকটা খায়। হ্যাঁ, ও মদও খায়? না তো, ওই লটারি কাটে, পয়সা না উঠলে মনে দুঃখে তখন দু একবার খায়, বুঝলে? দাও নবি হাট লাগায়, লকডাউন উঠলেই উচাস মরে একটা খেলা বসাবে। তোমার বিটির কোনো চিন্তা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে গণক ঠাকুরকে ডাকছি। দমে পীড়িত মনে হয়েছে? হ্যাঁ,
আরে এরা ভগীরথ, ঠাকরা নিজের দম নাই তখন তোদেরকে ডাকিয়েছে ভ্যাকসিন দিয়াইতে। হাতেই থাকবে নাই তো ভ্যাকসিন কোথায় দিবি? তোর পিচাই আমার পিচাই লারবি তুই পররা সালা। ও মা গো তুরুলাভ, শুন পুলমনি, নাচ দেখা, নাইলে তোর সঙ্গাতটাকে গোটা দিন রোদে দাঁড় করে রেখে দিব। হারাম জাদা, কিরে সালা ঠুঠা, নিজের হাত নাই আর আমাকে ভ্যাকসিন দিতে এসেছিস? তোকে ভ্যাকসিন দিব না রে, তোকে চান্স মার দিব, ভ্যাকসিন নিলে তুই বাঁচে যাবি, মরে তোকে ছেড়া করাবো।